আমাদের পুরুলিয়ার গড় সার্কিট ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন দুর্গাপুর আসানসোল এক্সপ্রেসওয়ে ধরে গড়পঞ্চকোট পৌঁছনো এবং পঞ্চকোট পাহাড়ে কিছু দূর ওঠার ভিডিও। যারা ওই পর্বটি দেখেননি তারা ওপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্সে রাখা লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। এই পর্বে আমরা দেখাব গড়পঞ্চকোটের লাঞ্চ সেরে বরন্তি পৌঁছনো এবং বরন্তি লেকের সূর্যাস্ত। এছাড়াও থাকবে আমাদের বেশ কিছু ভালো এবং খারাপ এক্সপিরিয়েন্স, যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মা কল্যাণেশ্বরী হোটেল। এতটা জার্নি করে আর পাহাড়ে বেশ কিছুটা উঠে খুব খিদে পেয়ে গেছিল, তাই লাঞ্চ সারতে চলে এলাম এই মা কল্যাণেশ্বরী হোটেলে। এই হোটেলের পিছন দিকে বেশ কিছুটা জায়গা আছে যেখানে খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করা যায়। পরিবেশটা দারুণ। খোলা আকাশের নিচে বসে খাচ্ছি দুপুরে ভাত, এটা কিন্তু দারুণ ব্যাপার। আমরা এসেছি এখন গড়পঞ্চকোটের সামনে মিহির কৈবর্তদার দোকানে, দুপুরের খাবার খাচ্ছি। আমাদের দিয়েছে ডাল ফুলকপি দিয়ে, ফুলকপি শিম দিয়ে, তার সঙ্গে পোস্ত আর একটা পাঁচমিশালি সবজি, আর তার সঙ্গে হচ্ছে দেশি চিকেন, দেশি মুরগির ঝোল, লেবু পেঁয়াজও রয়েছে সঙ্গে। খুব সুন্দর দুপুরে এরকম একটা খোলা হাওয়ায় খেয়ে, দারুণ ব্যাপার। টেস্টও খুব সুন্দর। এটাকে ডালটা দিয়ে খাচ্ছি। এই হচ্ছে পাঁচমিশালি সবজি, ফুলকপি, আলু, গাজর সব কিছু দিয়ে খুব সুন্দর টেস্ট। আর পোস্ত, পোস্তটা একটু ঝোল ঝোল, ভালো খেতে। আচ্ছা, আমি এবার খাচ্ছি দেশি মুরগি। এরা পুরো একটা মুরগি রান্না করে দিয়েছেন পুরি। খুব সুন্দর টেস্ট দেশি মুরগির। এমনি একটা আলাদা ফ্লেভার আছে, ঝাল খুব একটা বেশি নয়। এইখানটা যে খেতে দিচ্ছেন, এইটা আরো ভালো লাগবে না? অনেকেই বলে এই দোকান গুলো কি খাবার পাবো বলে, অনেকেই বলে না, কিন্তু খাবারের টেস্ট খুবই ভালো। হয়তো না খাবার আগে বলবে। খাবার হবে বাবু, আমাদের ফাঁকা মেটে বেশি খেতে, কিন্তু আমাদের ছাউনি নেই, আমাদের মাথার উপরে ছাউনি নেই। বলি হ্যাঁ, খাবারটা যে আমি দেবো আপনাকে, আমাকে মাঠে দিতে যদি খাবার মন আসে তো খেয়ে, তারপর রান্না আছে। মেয়েটা বলছে না না না, এখানে খাওয়া যাবে না সেই। কিন্তু আপনারা তো এটাও খাটিয়ে দিয়েছেন, এখন এই চেয়ারের উপরে ছাতাও লাগিয়ে দিয়েছেন তো। হ্যাঁ, বলছি আচ্ছা আমার কাছে যদি না খাবেন, কিন্তু আমাদের সেরকম দোকান নয়, আমি নিজের গিয়ে গর্ব করি নাই কখনো। আমি বলে দিই যদি এখানে না খাবেন তা ভিতরে ভালো খাবার, তখন আমি ওকে ওই রিসোর্ট পাঠিয়ে দিই। বলি যান, বলি ওখানে খুব সুন্দর খাবার, চেয়ার টেবিল সব পরিষ্কার চকচক আছে। হ্যাঁ, যা উঠি। হ্যাঁ, কেমন লাগলো খাবার? ভালো, তবে দাম বেশি।
মাসি তোমার এই দোকানটা আমার তো পছন্দ হলো না। আর আমাদের এই দোকানে এমনকি আমাদের পুরুলিয়ার জজ বলো, হাইকোর্টের জজ বলো, কলকাতার জজ আমার কাছে ঠিক আছে। আমি কখনো দিন মানুষের কাছে ফুটি এমন হবে দেশি মুরগির কোন কাটা থাকবে, লেগ পিস দুটো বার হবে, ও বলবে আমাকে লেগ পিস দাও, লেগ পিস দাও, সম্ভব নয়। ওই জন্য আমরা গোটা গোটা করে দিচ্ছি, যেমন লোক মানে রাত নটা পর্যন্ত লোক আসে, এগারোটা দশটা এগারোটা তক লোক থাকে আমার কাছে। ও মানে এখানে কি সব লাইট ফাইট জ্বলে? তখন লাইট গুলো সোলার লাইট গুলো হালকা হালকা জ্বলে, আমাদের দোকানে বাতি থাকে। খুব ভালো লাগলো, আপনি ভীষণ যত্ন নিয়ে রান্না করেছেন। না, আমার নাম হলো তাপস কাইবর্ত্য, আর আমার এই হোটেল মা কল্যাণেশ্বরী হোটেল। এখানে আপনার খাবার সমস্ত কিছু পাওয়া যায়, ভেজ নন ভেজ সমস্ত কিছু। আমাদের ডাল ভাত আলু পোস্ত একটা মিক্স ভেজ তরকারি, তার সঙ্গে চাটনি পাঁপড় বেগুনি, ওটা আপনার 80 টাকা ভেজ মিল আছে। আর এমনি আপনি চিকেন যদি খেয়ে চান, দেশি মুরগি আছে আপনার রান্না সহ আমাদের 450 টাকা কেজি গোটা ওয়েট। জ্যান্ত মুরগি একটা যতটা ওয়েট হবে 450 টাকা কেজি হিসেবে হবে, মানে আপনার 100 গ্রামের দাম 45 টাকা করে পড়ছে। এবং গোটা মুরগিটাই দেওয়া, গোটা মুরগিটা দেওয়া হবে। এবারে মাছ নিলে দেশি আপনার একদম আপনার জ্যান্ত পুকুরের মাছ বলুন, ড্যামের মাছ ওগুলোও থাকে আমাদের। তার সঙ্গে ডিমের অমলেট, ডিম কারি, আর মটন বললে মটনও হয়, মটনটা বানানো হয়, মটনও আপনার আমাদের আছে 900 টাকা কেজি রান্না সহ। টেস্ট তো খুবই ভালো, আমরা খেয়ে দেখলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে। কেমন হয়েছে না হয়েছে একদমই আমাদের খুবই ভালো লেগেছে। আমরা যেমন ভালো হই সেটার জন্যই, কারণ আমাদের ভালো আপনাদের ভালো লাগলে তবে তো আপনারা আসবেন। গড়পঞ্চকোট থেকে বেরিয়ে আমরা পুরুলিয়া আসানসোল রোড ধরে কিছুটা ব্যাক করে বেশ কিছুটা এসে মোটামুটি 1 কিলোমিটারের ওপর তারপরে আমরা ডান দিকের এই রাস্তা ধরে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর, আমরা যাচ্ছি হচ্ছে বরন্তি, আমা পলাশবাড়ি বলে একটা রিসর্ট ওখানে আমরা বলে রেখেছি, তো ওখানে আজ থাকবো রাত্রে, সেদিকে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, দূরে বোধহয় পাহাড়টা দেখা যাচ্ছে। গড়পঞ্চকোট থেকে বরন্তি যাওয়ার রাস্তা মুরারি ড্যামের ওপর দিয়ে, ডিস্টেন্স 12 কিলোমিটার মতো, আর যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। রাস্তাটি যেহেতু গ্রামের মধ্যে দিয়ে তাই স্লো ড্রাইভ করাই ভালো।
বরন্তি লেক। আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। 500 meters, turn right. আচ্ছা, এটা দিয়ে সোজা 500 meters যাওয়ার পর রাইট টার্ন। বাবা, এগুলো একদম ছোট ছোট। আমরা চলে এসেছি পলাশবাড়ি। তো এখানে প্রবলেমটা হচ্ছে, আমি অনেকক্ষণ ম্যানেজারকে ফোন করছি, উনি ফোন ধরছেন না। তারপরে এখানকার কুককে ফোন করলাম, উনি বললেন আসছেন, কিন্তু জানি না উনি কতক্ষণে আসবেন। এখানে বাইরের গেটটা তালা দেওয়া, তাই আমরা ঢুকতেও পারিনি। তো দেখি এইখানেই একটা, এটা খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে ইনি এইখানকার ম্যানেজার ফোন তোলেন না। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে গেট তালা দেওয়া, কিন্তু এখানে কোনো সিকিউরিটিও নেই। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ওখানকার যিনি কুক তিনি এলেন, কিন্তু তিনি মেন গেটের চাবি নিয়ে আসতে পারলেন না, বললেন চাবি আনতে দেরি হবে। তখন আমরা ম্যানেজারকে ডাকতে বললে উনি বললেন এখানে আলাদা কোনো ম্যানেজার নেই, কুককেই মালিক ম্যানেজার সাজিয়ে রেখেছেন। উনি এও জানালেন যে এখন আর সেরকম কোনো বুকিং হয় না, তাই ব্যবস্থাপনাও ভালো নেই। এসব শোনার পর আমরা ওখানে না থাকার সিদ্ধান্ত নিলাম এবং সেটি জানিয়ে দিলাম পলাশবাড়ির মালিককে ওভার ফোন। এই মালিক ভদ্রলোকের ব্যবহারও অত্যন্ত খারাপ এবং বেশিরভাগ সময় ওনাকে ফোন করলে পাওয়া যায় না, বা কোনো সময় ফোন ধরলেই উনি বলেন এখন ব্যস্ত আছি, কথা বলতে পারবো না। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখলাম যেখানেই রুম বুক করতে হলে অ্যাডভান্স ফুল পেমেন্ট নেওয়া হয়, সেখানেই ব্যবস্থাপনার অবনতি হয়। এই এক্সপিরিয়েন্স আমাদের বেলপাহাড়িতে অরণ্য গেস্ট হাউসেও হয়েছে, তাই থাকার জায়গা বুক করতে হলে এটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, পলাশবাড়ির উল্টো দিকেই ছিল সাই ইকোলজিক্যাল রিসর্ট। সাইনবোর্ডে ফোন নাম্বার পেয়ে আমরা ওখানকার মালিকের সঙ্গে যোগাযোগ করলাম। সাই রিসর্টের মালিক মিস্টার সুমিত দত্ত অত্যন্ত ভদ্রলোক। যদিও এখানে অনলাইন বুকিং করতে হয়, কিন্তু আমাদের সিচুয়েশন জানতে পেরে উনি তৎক্ষণাৎ থাকার ব্যবস্থা করে দিলেন। ডিসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার এবং বুকিং ডিটেলস দেওয়া আছে। সাই রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সূর্যাস্ত দেখতে যাওয়ার তাড়া ছিল, তাই কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরন্তি লেকের উদ্দেশ্যে। সন্ধেবেলা ফিরে সাই রিসর্টের রুমের ভিডিও দেখাব। শুনলাম হাঁটা ডিস্টেন্স, কিন্তু কতটা রাস্তা তো বুঝতে পারছি না, তাই আমরা গাড়িতেই যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে বরন্তি লেকের দিকে যাচ্ছি, ওখানে সানসেটটা দেখব। আমাদের ফিরে এসে স্নান করতে করতেই অ্যাকচুয়ালি অনেক ফ্রেশ হতে হতেই অনেকক্ষণ দেরি হয়ে গেল, নাহলে আমরা হয়তো আর একটু আগেও বেরোতে পারতাম। হ্যাঁ, আমরা এসেছি বরন্তি লেকে, সূর্যাস্ত হয়নি এখনো, আরেকটু নামবে সূর্যটা। থেকে সূর্যাস্ত দেখে আমরা ফিরছি এখন। এই অঞ্চলটাতে বেশ কিছু ছবি তুললাম, ভিডিও তুললাম। এখন সন্ধে নামছে আর
বেশ ঠান্ডা বাড়ছে, আমরা এবার ফিরে যাচ্ছি। এখানে আমার একটা কথা মনে হলো, যেহেতু বরন্তি লেকের পাশে ড্যামের উপর রাস্তাটি খুবই সরু এবং দুটো গাড়ি জাস্ট পাশাপাশি পরস্পরকে ক্রস করতে পারে, তাই এখানে সূর্যাস্ত দেখার জন্য গাড়ি দাঁড় করিয়ে না রাখাই ভালো। ড্যামের পাশেই নিচু একটা রাস্তা নেমে যাচ্ছে এবং সেখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্ক করলে রাস্তাটা ক্লিয়ার থাকে। আমরাও সেই পার্কিংয়েই গাড়ি রেখেছিলাম। পুরুলিয়া ভ্রমণের অভিজ্ঞতায় আমরা দেখলাম যে স্থানীয় গ্রামের বাসিন্দারা তাদের গ্রামের ভেতর দিয়ে যাওয়া সরু রাস্তার মধ্যে গাড়ি দেখলে নিজে থেকেই সরে গিয়ে যাওয়ার রাস্তা করে দেন। আমার মনে হয় আমাদের শহরের মানুষদেরও এই সুন্দর জায়গাগুলোতে বেড়াতে এসে এ ব্যাপারে একটু সচেতন থাকা উচিত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দেখাবো সাই রিসর্টের রিভিউ এবং বরন্তি থেকে আমাদের পরবর্তী গন্তব্য। সেখানে এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো যিনি আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেলেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি অন হুইলস।